তোমাদের ভালোবাসার মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমরা যে কষ্টটা পেয়ে থাকো, সে কষ্টটার কারণে কিন্তু সে মানুষটাকে ফেরানোর জন্য তোমরা সর্বদাই চেষ্টা করার পর যখন তার তরফ থেকে নেগেটিভ রেসপন্সের ফলে ব্যর্থ হও, তখন কিন্তু তোমরা ভেঙে পড়ো। এবং এই ভেঙে পড়াকালীনও কিন্তু সে মানুষগুলোকে আমরা ভালোবেসে যাই বা তোমরা ভালোবেসে যাও। বাট কথা হচ্ছে কি, সে মানুষগুলোকে ভালোবাসার পরও সে মানুষগুলো আমাদেরকে ভালোবাসে কিনা, এই নিয়ে কিন্তু আমাদের মনে নানান রকম অনিশ্চয়তা কাজ করে। নানান রকম ভয় বা ভয় ভীতিকর ভাবনা আমাদের মনের মাঝে কিন্তু সর্বদাই চলতে থাকে। কেন চলতে থাকে? কেননা আমরা তো তাদেরকে ভালোবাসি। সে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে আমরা তো তাদেরকে ভালোবেসে থাকি বা আমাদের ভালোবাসা তাদের প্রতি কিন্তু কমে না। বাট আমাদের প্রশ্ন হচ্ছে কি, সে মানুষগুলো কি আমাদেরকে ভালোবাসে? এ নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে নানান রকম কৌতূহলের জন্ম নেয়, এটা জানার জন্য যে সে মানুষটা আমাদেরকে মিস করছে কি না, সে মানুষটা আমাদেরকে ভালোবাসছে কি না। তো এ সম্পর্কিত বিষয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, আমিও ভিডিও করেছি যে ভালোবাসার মানুষটা তোমাদের লাইফ থেকে চলে যাওয়ার পরে তোমাদেরকে মিস করে কি না, তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। আজ আমি তোমাদেরকে সে সম্পর্কিত বিষয়ে, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে, চলে যাওয়ার পর পরই কিন্তু সে মানুষটা তোমাদেরকে মিস করে না, যাওয়ার কিছু পরে সে মানুষটা যে তোমাদেরকে মিস করে সে বিষয়ের উপর জাস্ট একটা কথা বলবো। একটা কথা মানে কি, এক বাক্যে, এক বাক্যে না, মানে একটা সাইন বলো, সংকেত বলো, বা এমন বিষয় যে বিষয়টার দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে সে মানুষটিও তোমাদেরকে মিস করছে কিনা। এবং সেটা কিন্তু খুবই প্রখর বিষয়, খুবই প্রখর। এই জন্যই বলছি যে সেই বিষয়টা সম্পূর্ণই কিন্তু আমাদের ভেতর থেকে আমরা ফিল করতে পারি। সেই বিষয়টা সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে ভিডিওটাকে দেখতে হবে। ভিডিওটা খুব একটা বড় করব না, ভিডিওটা ইউনিক হবে, নতুনত্ব কিছু পাবে, এ বিষয়ে আমি গ্যারেন্টি দিচ্ছি। এবং যে বিষয়টা তোমাদেরকে বলবো সেই বিষয়টা একদম সত্য, এখানে এমন কোনো ডুপ্লিকেট বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো না যে বিষয়ের দ্বারা আমি তোমাদের ভাবনাকে নিয়ে, পবিত্রতম ভাবনাকে নিয়ে ছেলে খেলা করবো, এমনটা কিন্তু না। কেননা আমি জানি যে ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর আমাদের কতটা কষ্ট পেতে হয়, আর সেই কষ্টময় সিচুয়েশনে সে মানুষটার কথা সারাক্ষণ আমরা স্মরণ করি, আমাদের নাওয়া খাওয়া সব কিছুই বন্ধ হয়ে যায়, ঘুম উড়ে যায়। আর এরকম একটা যন্ত্রণাদায়ক সিচুয়েশনে যখন আমরা সে মানুষটা আমাদেরকে মিস করছে কিনা, সে মানুষটা আমাদের লাইফে ফিরবে কি না, এমন একটা ভাবনায় সারা দিন ভাবি বা এমন একটা ভাবনার সাগরে নিজেদেরকে ডুবিয়ে রাখি, সে ভাবনাকে নিয়ে যদি কেউ ছেড়ে খেলা করে, সে ভাবনাকে নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে বা এমন কথা বলে যে কথাগুলো সত্য না, তখন কিন্তু সত্যিই মনটা ভেঙে যায়। আর আমি কিন্তু এমনভাবে তোমাদের ফিলিংসকে নিয়ে খেলা করব না, তাই যে কথাটা বলতে চলেছি সে কথাটাকে মনোযোগ সহকারে শোনো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে মানুষটা তোমাদেরকে মিস করে কি না জেনে যাবে। দেখো, আমাদের ভালোবাসার মানুষগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পরপরই কিন্তু সে আমাদেরকে মিস করে না। কেননা একটা জেলবন্দি আসামিকে যখন রেহাই দেওয়া হয়, রেহাই দেওয়াকালীন কিন্তু সে মানুষটা কিন্তু স্বাধীনতার সুখে এতটাই ডুবে যায় যে সে অন্য কোনো কিছুই মনে করে না। তো তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সে নিজের মতো করে সে সম্পর্কটার মধ্যে হাঁপিয়ে উঠেছিল, যার ফলে সে সম্পর্কটাকে ছেড়ে চলে যাওয়াকালীন কিন্তু সে হ্যাপি থাকবে, সে স্বাধীনতার সুখকে আস্বাদন করবে। বাট তোমার দৃষ্টিকোণে সম্পর্কটার মধ্যে কিন্তু এমন কোনো সিচুয়েশন ক্রিয়েটই হয়নি যার ফলে সে মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে। বাট সে নিজ দৃষ্টিকোণে, তার পয়েন্ট অফ ভিউয়ে সে কিন্তু সম্পর্কটার মধ্যে থেকে হাঁপিয়ে গিয়েছিল। এই হাঁপিয়ে যাওয়ার পেছনে বিবিধ কারণ থাকে, সে সমস্ত বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি না, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে। বাট সে মানুষটা তোমার কাছ থেকে চলে যাওয়াকালীন বা ব্রেকআপ করে চলে যাওয়ার পরপরই কিন্তু সে মানুষটা স্বাধীনতার সুখে ভুগে। সো চলে যাওয়ার পরপরই সে মানুষটা তোমাদেরকে মিস করবে না। তুমি চলে যাওয়ার পরপর তাকে যতটা মিস করো, যতটা তার জন্য কান্দো, যতটা তার জন্য যন্ত্রণা পাও, সেই মুহূর্তে তোমার এই যন্ত্রণা বা তোমার এই কষ্টের তার কাছে কোনোই মূল্য নেই। বাট কিছু সময় পর কিন্তু সে মানুষটাও তোমাদেরকে মিস করে। বাট প্রশ্ন হচ্ছে কি, তুমি সেটা কী করে বুঝবে? কেননা সে মানুষটির কথা তুমি ভাবছো, সে মানুষটিকে তুমি মিস করছো, বাট তাকে তুমি মিস করলেই তো হবে না, তার তরফ থেকে সে যে তোমাকে মিস করছে সে বিষয়টা তুমি কী করে জানতে পারবে? এই হচ্ছে ভিডিওর বিষয়বস্তু। তো দেখো, একটা কথা বলি, আমরা যত কিছুই ভাবি না কেন, যত কিছুই করি না কেন, সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের অন্তরাত্মা, আমাদের মন কী বলছে। মন যদি আমাদেরকে পজিটিভ সাইন দিয়ে থাকে, তো মনের ঊর্ধ্বে কিন্তু কোনো কিছুই হতে পারে না। লক্ষ্য করে দেখবে, কোনো একটা কাজ করতে গেলেও কিন্তু আমরা আমাদের মনের কথাকে শুনি যে সেই কাজটাতে আমরা সফলতা পাবো কি না। আমাদের অন্তরাত্মা কিন্তু সেই কাজ সম্পর্কিত আমাদেরকে পজিটিভ সাইন দিয়ে থাকে যে এই কাজটা আমরা করতে পারবো বা এই কাজটা বিষয়ে
আমাদের মন আমাদেরকে পজিটিভ সাইন দেয় যে এই কাজটা আমাদের দ্বারা হবে। এরকমভাবেই কিন্তু যখন আমরা কাউকে ইমপ্রেস করতে যাই, সেই ইমপ্রেস করাকালীন আমাদের তরফ থেকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করি যে সিচুয়েশনের দ্বারা সামনেকার মানুষটা ইমপ্রেস হয়ে যায়, দেন তারপরেই কিন্তু আমরা তাদেরকে প্রপোজ করে থাকি। কেননা যখন সেই সিচুয়েশনটা ক্রিয়েট হয় তখনই কিন্তু আমরা আমাদের তরফ থেকে সে মানুষগুলোকে প্রপোজ করি, কেননা আমরা জানি যে এবার যদি আমরা তাদেরকে প্রপোজ করি সেক্ষেত্রে সে মানুষটা আমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। বুঝতে পারছো? তো একইভাবে সে মানুষটা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পরপর সে মানুষটা আমাদেরকে মিস করে না, সে বিষয়ে কিন্তু আমরা বুঝে ফেলি তাদের ব্যবহারের দ্বারা। তারপর তাদের ব্যবহারের পরেও কিন্তু আমাদের অন্তর আত্মা ভিতর থেকে কিন্তু আমাদেরকে একটা সাইন দেয় যে না, সে মানুষটা আমাদেরকে মিস করে না। বাট একটা সময় পর দেখবে, একটা সময় পর তুমি কিন্তু ফিল করবে ভিতর থেকে যে না, সে মানুষটা আমাকে মিস করছে। কেন ফিল করবে? কেননা সম্পর্কটার মধ্যে থাকাকালীন তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে এতটা ভালোবেসেছিলে যে তোমার ভালোবাসাই সে কিন্তু সন্তুষ্ট হয়ে গিয়েছিল, এবং তোমার সে ভালোবাসার ফলে সে কিন্তু একটা সময় পর ভাবতে বাধ্য হবে যে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতে। সে বিষয়ে কিন্তু তুমি সম্পূর্ণই আত্মবিশ্বাসী। এবার আমাকে একটা কথা বলো, যে মানুষটাকে তুমি এতটা ভালোবেসেছিলে সে মানুষটা তোমার সম্পর্কে একটা সময় পর ভাববে না, এটা কি হতে পারে? আজ হয়তো ভাবছে না, বাট কাল কিন্তু ভাববে। কাল যে সে তোমাকে নিয়ে ভাববে এ বিষয় সম্পর্কে তোমার মনে কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস বিদ্যমান। তাই সম্পর্কটা ভাঙাকালীন সে মানুষটা তোমাকে মিস করছে না, সে বিষয়টা সম্পর্কে তোমার বিবেক তোমাকে কিন্তু সমর্থন করবে যে না, সে মানুষটা বর্তমানে আমাকে মিস করছে না তার ব্যবহারের দ্বারা, বা তুমিও সেটা বুঝতে পারো কেননা সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। বাট একটা সময় পর লক্ষ্য করে দেখবে, যখন সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে, তুমিও সেই মানুষটাকে ভুলে থাকার চেষ্টা করবে। ভুলে থাকতে তো পারবে না, কেননা তুমি তো তাকে প্রচণ্ড ভালোবাসো। বাট হঠাৎই তুমি লক্ষ্য করে দেখবে তোমার ভিতর থেকে তোমাকে একটা সাইন, ভিতর থেকে তোমাকে একটা বিষয় যেন নাড়া দিচ্ছে, না সে মানুষটা আমাকে মিস করছে। সম্পর্কের মাঝে যখন আমরা আমাদের তরফ থেকে সে মানুষটাকে ফেরানোর এফর্ট লাগানো থামিয়ে দিই বা বন্ধ করে দেই, তারপর যখন সেই মানুষটা বেশ কিছুটা সময় যাওয়ার পর যখন সেই মানুষটা বাস্তবিকতার সম্মুখীন হয়, তখন কিন্তু সে বুঝতে পারে যে আমি বা আমরা তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতাম। এসবের ফলে কিন্তু সে মানুষটা একটা সময় পর সে মানুষটা কিন্তু আমাদেরকে মিস করে। আর এই মিসিং বিষয়টা কিন্তু তুমি ভিতর থেকে বুঝতে পারবে। কেন বুঝতে পারবে সেটা জানো? কেননা তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো। লাভ ইজ গড। আর এই লাভ ইজ গড কথাটা এজন্যই বলা হয়ে থাকে যে এই বিষয়টাকে কিন্তু আমরা আমাদের অন্তর থেকে অনুভব করতে পারি। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর যখন থেকে তোমাকে মিস করতে শুরু করবে, তখন তোমার মনের ভেতরে এই বিষয়টা তোমাকে সংকেত দিয়েই দিবে, ইউনিভার্সের থ্রুতে হোক বা তুমি যে তাকে ভালোবাসো। তাকে ভালোবাসার ফলে তোমার ফোকাস কিন্তু তার দিকে সারাক্ষণ থাকে। তোমার ভেতর থেকে কিন্তু তোমাকে একটা বিষয় ভাবায় যে না, সে মানুষটা হয়তো এখন আমাকে মিস করছে। এবং এই যে মিস করছে, এই বিষয়টার মধ্যে কিন্তু একটা শক্তি তুমি অনুভব করতে পারবে। তোমার মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করবে, এবং এই ভালো লাগাটাকে কিন্তু ভাষায় ব্যক্ত করা যায় না। যখন তুমি এইরকমভাবে নিজের ভেতর থেকে একটা ফিলিংসকে অনুভব করবে, তখন তুমি শিওর হয়ে যাবে যে সে মানুষটাও তোমাকে মিস করছে। আর এটা তাদের ক্ষেত্রে হয়ে থাকে যারা প্রচণ্ড ভালোবাসতে জানে, এতে ভালোবাসার মধ্যে সত্যতা রয়েছে। যারা সামনেকার মানুষটাকে এতটাই ভালোবাসে যে এই ভালোবাসার ফলে সে মানুষটা যে একটা সময় পর তার কথা ভাববে, এই বিষয়ে সে শিওর। হয়তো বর্তমান তার তরফ থেকে যখন তোমাকে ছেড়ে চলে যায়, সেই মুহূর্তে তার তরফ থেকে নেগেটিভ ব্যবহারের ফলে তোমার এই বিশ্বাসের মধ্যে ফাটল ধরেছিল। বাট সময়ের সঙ্গে সঙ্গে সে মানুষটা, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সে মানুষটা যখন বাস্তবিকতার সম্মুখীন হয়েছে, তখন কিন্তু সে তোমার কথা মনে করে, তোমাকে প্রচণ্ড মিস করে। আর তখনই কিন্তু তুমি তোমার মনের ভেতর থেকে একটা আলাদা রকমের অনুভূতি অনুভব করো যে না, সে মানুষটা আমাকে মিস করছে, সে মানুষটা আমার কথা ভাবছে। তুমি তোমার মনের ভেতর থেকে কি এই ফিলিংসটাকে ফিল করতে পারছো? যদি বর্তমান এই ফিলিংসটাকে তুমি ফিল করতে পারছো, তবে গ্যারেন্টি দিয়ে বললাম তোমাকে কোনো কিছু দেখতে হবে না, কোনো কিছু জানতে হবে না, তুমি শিওর হয়ে যাবে সে মানুষটা তোমাকে মিস করছে। কেননা সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের অন্তরাত্মা, সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের বিবেক। আমাদের বিবেক যদি সমর্থন দিয়ে থাকে, আমাদের বিবেক যদি আমাদেরকে সংকেত দিয়ে থাকে যে না, সে মানুষটা আমাদেরকে মিস করছে, তবে এরপর আর কোনো কিছুই ভাবতে হবে না। কেননা সবাই মিথ্যা বললেও বিবেক কিন্তু মিথ্যা বলে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। আর একটা কথা তোমাদেরকে বলি, এই ভিডিওর পিছনের কিছু অংশ তুলে ধরার ক্ষেত্রে কোনোরকম প্রবলেম হয়েছিল ক্যামেরাতে, যে জন্যই কিন্তু ক্যামেরার থ্রুতে ভিডিওটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারিনি, ভয়েসের থ্রুতে প্রেজেন্ট করলাম। তো খারাপ লেগে থাকে বা যদি তোমাদের পছন্দ না হয়ে থাকে,
নিজগুণে এই অধমকে ক্ষমা করো, ইচ্ছাকৃত যে তোমাদের সামনে আমি আসিনি এমনটা কিন্তু না, কেননা আমি কিন্তু এখন অবধি রেকর্ডিং চালিয়ে যাচ্ছি। বাট রেকর্ডিং চালানোকালীনও আমি লক্ষ্য করছি আমার মোবাইলের দিকে যে আমি রেকর্ডিংটাকে অন করিনি, শুধুমাত্র ভয়েসটাকেই অন করেছি। সো বিষয়টাকে আমি ধরতে পেরেছি, তারপরেও আমি কাটছি না, কেননা আমি ভিডিওতে কোনো স্ক্রিপ্ট লিখি না, আর ভিডিও করাকালীন আমি একবারই ভিডিওতে যা বলি সেটাকেই রেখে দিই। তোমরা লক্ষ্য করে দেখবে ভিডিওতে যদি কোনো কথা বেঁধে যায় আমি সেটাকে কিন্তু এডিট করার চেষ্টা করি না, কেননা আমি তোমাদের কাছে জেনুইন বিষয়টাকেই তুলে ধরতে চাই। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দে, এই অধমের পাশে থেকো, অধম দাদাকে সাপোর্ট করো। বাই বাই।